লাইলাতুল বরাত ভাগ্য রজনী ভাগ্য নির্ধারণ করা হবে শবে বরাতের রাত বেন কম পক্ষে তিনটা রোজা বলো হুজুর কেন গো রোজা কেন রাখবো আমি আপনাদেরকে বলতে চাই নবীর ওয়াডার নবী যেমন করে বন্ধু আমল করেছে হযরত উম্মে সালবা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি এমন ভাবে রোজা রাখতেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন রমজান মাসে এবং লাইলাতুল বরাত শবে বরাতের মাসে এত বেশি রোজা আমার নবী রেখেছেন অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখিনি আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ তাহলে রোজা রাখার দরকার আছে না নাই অন্য হাদিসের মধ্যে সে মাংস বা ইয়াউমা খামিস আশারা মিন শাবান লাম তামসাসুহু নারু আবাদা যেই ব্যক্তি 15 তারিখ দিনে একটা রোজা রাখবে শাবানের অর্ধরাত যেই ব্যক্তি শাবানের 15 তারিখ দিনে একটা রোজা রাখবে কয়টা রোজা একটা রোজা রাখবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু যেই ব্যক্তি শাবানের চাঁদে রাতের বেলা রোজার ইবাদত বন্দেগি করবে কি করবে ইবাদত বন্দেগি করবে তাহার জন্য সন্তোষ ও বন্ধু তাহারই সৌভাগ্য জোরে জোরে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু শবে বরাতের দিনে রাখবো রোজা রাতে আমরা ইবাদত করব বল হুজুর কেন গো আমরা ইবাদত করব আমি মুখস্থ কথা বলার অভ্যাস নাই বন্ধু হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী বলেছে শাবান মাসে তোমরা বেশি বেশি করে 14 তারিখে তার মানে 15 তারিখ রাত্রে তোমরা ইবাদত বন্দেগি বেশি বেশি করে করো আল্লাহকে বেশি বেশি করে ডাকো বল হুজুর কেন গো আল্লাহকে এই কারণে বন্ধু বেশি বেশি করে ডাকতে হবে কারণ বন্ধু এই যে 14 তারিখ বিশেষ করে মঙ্গলবারে সূর্য যখন অস্ত যাবে 15 তারিখ শুরু হয়ে যাবে 15 তারিখ কি হয়ে যাবে শুরু হয়ে যাবে ও বন্ধু পৃথিবীর আকাশে রহমতের ফেরেশতারা নেমে আসবে নেমে এসে তারা ডেকে ডেকে বলবে হে আল্লাহর মাহবুব বান্দারা তোমরা কে আছো রে অভাবগ্রস্ত আজকে আল্লাহর কাছে অভাব থেকে মুক্তি চাও আল্লাহ তোমাদেরকে আজকে অভাব মুক্ত করে দেবে ফেরেশতারা ঘোষণা করবে কোন দিন মঙ্গলবারে শুরু হবে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধু ফেরেশতারা ডেকে ডেকে বলতে থাকবে আমার মা আমার বোনেরা সবাইকে বলছি গো প্রাণটা খুলে শুনে নাও না ও বন্ধু যারা বিপদগ্রস্ত তোমরা কে আছো বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দরখাস্ত করো আজকে মালিক বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার করবে কে আছো রে অভাবী তোমরা অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করো আল্লাহ তোমাদেরকে অভাব মুক্ত করে দেবে তোমাদের মধ্যে কে আছো অসুস্থ তোমরা সুস্থ হতে পারো না তোমরা আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকো আমার তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিবে আমি আরো কিছু অ্যাড করতে চাই বন্ধু এই এইগুলো তিনটার একটাও আপনার কারো নাই অনেকের ঘরে আছে মেয়ে উপযুক্ত বিয়ে দিতে পারেন না ঠিক কিনা বলে আল্লাহর কাছে সুবর্ণ সুযোগ বন্ধু মঙ্গলবারে রাত্রে আল্লাহর কাছে রেখে রেখে বলবেন মনিব মেয়েটাকে বিয়ে দিতে পারি না নামাজি ভদ্র একটা ছেলে আমার মেয়ের জন্য মিলিয়ে দাও হয়তো বা উল্টো দিকে যদি যাই বিপরীত দিকে কারো গড়ে বন্ধ ছেলে উপযুক্ত আছে বিয়ে দিতে পারেন না ওই দিন আল্লাহর কাছে রেখে রেখে বলেন মনিব আমার ছেলেটাকে বিয়ে দিতে পারি না গো মনিব আমার ছেলেটাকে বিয়ের ব্যবস্থা করে দাও ঠিক কিনা বলেন অনেকে আছে বন্ধু উপযুক্ত ছেলে কোনো চাকরি বাকরি হয় না যোগ্য বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা হয় না আ বন্ধু আপনি ওই রাত্রিতে ডাকেন আল্লাহর দরবারে মনি ছেলেটার একটা কর্মের ব্যবস্থা করে দাও এমনি করে করে মনের যত ভাষা আছে আল্লাহর কাছে প্রয়োগ করতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করে নিবে এটা হাদিস শরীফ বন্ধু নবীর কথা সত্য না মিথ্যা হি ওয়াজ ভেরি ট্রুথফুল আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী যে সন্দেহ করবে তার ইমান আছে না নাই আর জোরে বলেন ইমান কি আছে ইমান নাই রে বন্ধু আমার দিকে তাকান আমি আপনাদেরকে বন্ধু মেসেজ দিতে চাই মেসেজ নিতে রাজি আছেন নি আমার নবী জানিয়ে দিয়েছেন লাইলাতুল বরাতের রজনীতে তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে দরুদ পড়ো
বেশি বেশি করে আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ বলেন না কেন? ওয়াজ নসিহত করো এবং রোজা রাখো, এটা তোমাদের জন্য মুস্তাহাব। জিকির করলে লাভ না লস? একটু আগে কিন্তু জিকিরের ওয়াজ করেছে, ঠিক কিনা বলেন? দুরুদ পড়বেন বেশি করে, কি করে? আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, কোন প্রেমিক যদি যুবক যুবক হও আর যুবতী হও, ও যুবক বন্ধুরা, আমার নবী বলেছেন কেউ যদি আমি নবীকে মহাব্বত করে প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। দরুদ পড়বেন তো, জিকির করবেন তো, কোরআন তেলাওয়াত করবেন তো। বন্ধু আমি বলে যাই, আপনারা বেশি বেশি করে ওই রাত্রিতে গভীর জনিতে কবর জিয়ারাত করবেন। বলে হুজুর প্রমাণ কি? এই ক্যাফলা কি হয়েছে কি দাঁত দো, আমি 16টা দেখে ফেলছি, চা খাইবা? চা খাইবা না কফি? কইলে দিব নুরু বাইরে, কইলে ওয়ার্ডার দিব, আইনা দিব, সমস্যা নেই, আমার ভাই তো খাইবা নাকি? প্রেমের জোয়ার আসছে অন্তরে, ঠিক কিনা গো? আরে প্রেম করলে কি সমস্যা? প্রেম কি দোষের জিনিস? ভালোবাসা দোষে নষ্ট? প্রেম একটা প্রেম দোষে, বিয়ের আগে প্রেম এক প্রেমিকে এক হয়ে যাওয়া কথা কয় না কেন? বিয়ের আগে প্রেমিক প্রেমিকা এক হয়ে যাওয়া এটা হচ্ছে দোষের, আর নালে দুনিয়াতে একটা প্রেম দোষের নাই। মাকে ভালোবাসো এটাও প্রেম, ছোট্ট বোনকে ভালোবাসো এটাও প্রেম, বড় বোনকে সম্মান করে এটাও প্রেম, ছাত্র যদি হও টিচারকে ভালোবাসো এটাও প্রেম, আর স্টুডেন্টরা টিচারকে ভালোবাসো সেটাও প্রেম। একটা প্রেম শুধু নষ্ট, আর নালে সবগুলো বন্ধু নিয়ামত। আমাদের দেশে কবর জিয়ারাত মাজার জিয়ারাতের বিরোধী আছে না নাই? অমর খোদা মুয়েন কি আর মু, আরে বরিশাইল্লা বাসা, আমার কাছে যেই ভাল লাগে সেই ভাল লাগে, মুর্রাটা দর্শি রান্না উর্রা, কথা বলে না কেন? বাজার জিয়ারত কবর জিয়ারাতের বিরোধী বেদাতের প্যাকেটওয়ালা আছে না নাই? আমি আপনাদেরকে আজকে প্রমাণ দিব, চাইলে আমার কাছে মোবাইলে কিন্তু দলিলগুলো আছে, চাইতে পারবেন দেখাতে পারব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী সরকারে মদিনা, আমার দিকে তাকান, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে গভীর রজনীতে চাইয়া দেখে নবীজি তার বিছানায় নাই। সুবহানাল্লাহ বলেন না, নবীজি কোথায় নাই? নবীজি তার বিছানায় নাই। মা আয়েশা টেনশনে পড়ে গেলেন, নবী কোথায় গেল গো, নবীজি কোথায় চলে গেল না জানি, আমাকে ছেড়ে নবীজি অন্য কোন বিবির ঘরে চলে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতেছেন, এবার খুঁজতে 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 বন্ধু নবীজিকে যাইয়া পাইলেন জান্নাতুল বাকিতে, আমার নবী জিয়ারতরত অবস্থায় আছে। আর দলিল লাগেনি জিয়ারাতের, কথা কন না কেন? বন্ধু এই লাইলাতুল বরাতের অজুরিতে আমার নবী রে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীকে খুঁজি রে নবীকে পাই না, আমি মনে করেছি আমাকে ছেড়ে আমার নবী অন্য কোনো বিবির ঘরে চলে গেছে, চাইয়া দেখলাম না না আমার নবী অন্য কোনো বিবির ঘরে যায়নি, আমার নবী জান্নাতুল বাকিতে জিয়ারতরত অবস্থায় আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু আমি আপনাদেরকে বলবো গো, লাইলাতুল বরাতের অজুরিতে আপনারা জিয়ারত করতে যাবেন, দাদা দাদি নানা নানি আপন স্বজন বাবা মা কার অনেকের কবরে আছে না, জিয়ারত করতে যাবেন, কারণ গভীর রাত্রিতে যখন আপনি কবর জিয়ারত করতে যাবেন তখন যদি বুদ্ধিমান মানুষ হয় বন্ধু এখান থেকে শিক্ষা নিতে পারবে, সেই শিক্ষাটা হলো একদিকে রাত্র অন্ধকার আর একদিকে নির্জন হলো বাসবাগানটা কবর।
মনিব আমিও তো কোন দিন জানি কখন জানি বাসবাগানের বাসিন্দা হয়ে যাই, পুকুর পাড়ের বাসিন্দা হয়ে যায়। মুমিন যারা তাদের অন্তরে সেই ভাবনা চিন্তা চলে আসবে। বন্ধু এই বরাতের অজুরিদের একবারের জিয়ারত একটা মানুষকে মানুষের মতো মানুষ বানিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? আমার নবী জিয়ারতের কথা বলেছেন, বন্ধু আপনারা জিয়ারত করবেন, করবেন কিনা? কারণ হলো শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, রজাবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, রমাদানু শাহরু উম্মতি। আমার নবী বলেছে শাবান হলো আমার মাস, রজব মেরাজের মাস হলো আমার আল্লাহর মাস, আর এই রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। রজব হলো বন্ধু বীজ লাগানোর মাস, কিসের মাস? বীজ বপন করার মাস। শাবান মাস হলো সেচ এবং কীটনাশক দেওয়ার মাস, আর রমজান মাস হলো ফসল কাটার মাস। বন্ধু মেরাজ থেকে আপনি প্রস্তুতি নেবেন, শাবান মাসে এসে আপনি পুরোপুরি প্রস্তুতি নেবেন, আর রমজান মাসে আপনি পুরোপুরি আমল শুরু করে দেবেন। যখন আপনি ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য বন্ধু একটা রাস্তা দিয়ে যাবেন, কি পড়তে পড়তে যাবেন জানেননি? কন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাকবীরে তাশরীক পড়তে পড়তে যাবেন, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাকবীরে তাশরীক দিতে দিতে আপনি ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য যাবেন, একটা রাস্তা দিয়ে মনে রাখবেন আর একটা রাস্তা দিয়ে আসবেন, যেই রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তা দিয়ে আসবেন না। বল হুজুর গো আমাদের বাড়িতে একটা রাস্তাই আছে, তাহলে বিকল্প তো কোনো সুযোগ নাই, আপনি একটা দিয়ে আসবেন, যদি দুইটা থাকে এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় আপনি বাড়ির দিকে রওনা হবেন, আপনি একেবারে নিষ্পাপ হয়ে যাবেন। ওই নিষ্পাপ হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার মাস হলো এই লাইলাতুল বরাতের মাস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী মা আয়েশাকে প্রশ্ন করলো, আয়েশা রে তুমি কি জানো রে রাত্রিতে কি ঘটে? ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন গো নবী। এবার আমার নবী বললেন, আয়েশা রে এই রাত্রিতে কি ঘটে জানো না? এই রাত্রিতে এই বছর কতগুলো আদম সন্তান জন্ম হবে সেটার লিস্ট হবে, কতগুলো আদম সন্তান ইন্তেকাল করবে সেটার লিস্ট হবে। এই সবে বরাতে রাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দার আমলগুলো পৌঁছাবে, এবং এই সবে বরাতের 15 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রিজিক বরাদ্দ করবে। আপনারা দেখবেন, আপনারা যে যত বেশি পরিশ্রম করে সে তত বেশি টাকা পায়, আর যার কাছে যত বেশি টাকা থাকে সে তত বেশি বিলাস, বিলাসী জীবন যাপন করে, ঠিক কিনা বলেন? বন্ধু পরকালটাও এমন রে, তুমি দুনিয়ার বুকে থেকে নবীকে ফলো করে আল্লাহকে পাওয়ার জন্য যত বেশি পরিশ্রম তুমি করবা তত বেশি নিয়ামত তুমি আল্লাহর কাছ থেকে পেয়ে যাবা। কারণ আল্লাহ বলেছেন ইন্দা রব্বিহিম ইউরজাকুন, আল্লাহওয়ালা হয়ে যারা কবরে যায় রে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠায়। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, জোরে জোরে আল্লাহু আকবার। এই জিকির করবেন সবে বরাতের রাত্রে। বলে হুজুর ঘুমে ধরবো না, গোমরে ফিটাইয়া দেশ তারা করবেন ওই দিনের জন্য, কারণ আগামী দিন তার পরের রাত সারা রাত ঘুমাইয়া নামি ইচ্ছে বলবো না, কারণ সবে বরাতে রাত্রি আবার পরের দিন আসবে না, ঠিক কিনা বলে? বন্ধু আপনার তকদির পরিবর্তন হয়ে যাবে, আপনার আশার প্রাপ্তি ঘটবে এই রজনীতে। জাগ্রত থেকে থেকে বন্ধু ইবাদত করবেন, আমল করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত। ও বন্ধু যেটা বলতে চেয়েছিলাম, আদম সন্তানই পৃথিবীর বুকে কতজন আসবে সেটা, কতজন মারা যাবে সেটার হিসাব হবে, এবং অবন্ধ আমল আল্লাহর দরবারে পৌঁছানো হবে, বান্দার জন্য তার চাহিদা অনুযায়ী রিজিক বরাদ্দ করা হবে।
এইজন্য বন্ধু বলছি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহুম্মা বারিক লানা ফিরাজা বা শাবান ও বাল্লিগনা রমাদান। আল্লাহ গো আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করুন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন। আল্লাহর কাছে দোয়া করবেন কি আল্লাহুম্মা বারিক লানা ফিরাজা বা শাবান ও বাল্লিগনা রমাদান। আল্লাহ গো আমাদেরকে কি করো, আপনি দোয়া করবেন আল্লাহ আমাকে রজব মাস মেরাজের চাঁদের এবং শাবানের চাঁদের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন। দোয়া করতে পারবেন না? আরে আরবিটা না পারেন বাংলাটা তো পারবেন, কি বলবেন বলেন বলেন, কথা কয় না আল্লাহ, বলেন আল্লাহ আল্লাহ আমাকে অথবা আমাদেরকে রজব মাস এবং শাবান মাসের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছাইয়া দে। জোরে জোরে সুবহানাল্লাহ। এমনি দোয়া করতে পারবেন না বন্ধু গো? এই বুদ্ধি তো আমাদেরকে নবী শিখাইছে, শুধু উম্মতকে বাঁচানোর জন্য, উম্মতকে শান্তি দেওয়ার জন্য আমার নবী বলেছে রে বাদুয়ারের মানুষ হৃদয় খুলে শোনো, আমার নবী বলেছেন আমি আমার উম্মত গুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মত আমার হাত ফুসকে জাহান্নামে চলে যায়। তার মানে আমি দেখাইছি উম্মতকে জান্নাতের রাস্তা, আমার উম্মত গায়ের জোরে এসে জাহান্নামের দিকে চলে যায়, ঠিক কিনা বেচি? আমরা কি আল্লাহর মতো রাসূলের মন মতো মতে চলি, নিজেদের খেয়াল খুশি মতে চলি, জাহান্নামটাও নিজেদের খেয়াল খুশি মতোই পাবেন, কথা বলেন না কেন? আমি আপনাদেরকে আরো কি মেসেজ দিব, মেসেজ মানে আরো ওয়াজ করব, শুনবে সবে বরাতের ফজিলত কত বেশি বরকত বোঝানোর জন্য। বন্ধু ঈসা নবীর জামানা, ঈসা নবী থেকে একটা তথ্য আমি আপনাদেরকে দেব। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আপনারা জানেন বাবা যারা পৃথিবীতে এসেছে, ঈসা রুহুল্লাহ আল্লাহকে দেখে দেখে বলে আল্লাহ গো আমার চাইতে বুজুর্গ লোক এই জামানায় আছে। এবার আমার আল্লাহ ঈসা রুহুল্লাহকে দেখে দেখে বললেন ঈসা রে তোমার হাতের আশাটা নিয়ে তুমি সামনের দিকে হাঁটতে থাকো। তিনি সামনের দিকে চলতে শুরু করলেন, চলতে 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 রাস্তার মাঝখানে গিয়ে দেখলেন বিশাল বড় একটা সাদা পাথর। এবার পাথর দেখে তিনি আশ্চর্য হলেন, তার কারণ কারণ মালিকের ওয়ার্ডারে তো আমি হাঁটছি, কিন্তু আমার রাস্তার মাঝখানে পাথর কেন গো? এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন মনিব পাথর আমি কি করব? এবার গায়েব থেকে আওয়াজ আসলো ঈসা রুহুল্লাহকে জানিয়ে দেওয়া হলো এই পাথরের মধ্যে তোমার হাতের আশা মানে লাঠি দ্বারা আঘাত করো। আঘাত করতে দেরি সঙ্গে সঙ্গে বন্ধু পাথরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায়। পাথরটা যখন ফাইটা দুইটা টুকরা হয়ে গেল বন্ধু, ফাইটা দুইটা টুকরা হয়ে যাইতে দেরি রে, এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ চাইয়া দেখে ওই পাথরের ভিতরে জয়ীফ এক বৃদ্ধ লোক বসে আছে। পাথরের কি দরজা জানালা থাকে, কথা বলেন না কেন? বন্ধু দিন যত গড়াচ্ছে মানুষের ঈমান তত নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের আল্লাহর প্রতি ভয় তত বন্ধু দূর হয়ে যাচ্ছে, পৃথিবীর প্রতি লোভ লালসা শক্তি বেড়ে যাচ্ছে। বন্ধুরে আমার বোঝে নেন, পাথরটা ফেটে গেল, জয়ী বৃদ্ধ লোক দেখা যায় তার সামনে, বন্ধু জান্নাতি ফল দেখা যায়। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওই ব্যক্তিটাকে প্রশ্ন করলো আপনি কে? আপনি যে পাথরের মধ্যে বসবাস করতেছেন কত বছর হলো? লোকটা ডেকে ডেকে বলছে আমি যে পাথরের মধ্যে বসবাস করতেছি এই বসবাসের বয়স হলো 400 বছর। কয় আপনার সামনে ফল কয় জান্নাত থেকে আসে রে? ঈসা নবী সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে আল্লাহর কাছে সেলেন্ডার করলো, আল্লাহ গো আমার তো ভুল হয়ে গেছে, আমি তো মনে করেছি আমার চেয়ে বুজুর্গ আর কেউ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে জানিয়ে দিলেন ঈসা রে আমার হাবিবের উম্মত, কেউ যদি সবে বরাতের রাত্রিতে প্রাণ বড়ে আমার হাবিবের অর্ডার মেনে, আলেমুল আমারা উপদেশ দিয়েছে সেই উপদেশগুলো মেনে, আমার বান্দাগুলো আমার হাবিবের উম্মতগুলো যদি লাইলাতুল বরাতের জন্য আপন মনে যদি উদযাপন করে আমল করে রে,
আমার কাছে ওই যে পাথরের মধ্যে 400 বছর অবস্থান করতেছে ওই বুজুর্গের চাইতে আমার হাবিবের উম্মত যারা শবে বরাতে রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করবে ওই ব্যক্তির চাইতে তারা বেশি বুজুর্গ হয়ে যাবে। ঈসা নবীর সঙ্গে সঙ্গে বলে দিলেন আল্লাহ গো আমারে নবী না বানাইয়া আমাকে যদি আখির নবীর উম্মত বানাইতে তাহলে আমি ঈসা ধন্য হতাম। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে এই শবে বরাতের ফজিলত দাম আছে না নাই? 12 রাকাত নামাজ পড়বেন, কয় রাকাত কথা বলেন, কয় রাকাত? 2 রাকাত করে করে সালাম ফিরাবেন, 4 রাকাত করে করে মোনাজাত দিবেন, মোনাজাতের আগে 10 বার আস্তাগফিরুল্লাহ, 10 বার 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার কালেমা তামজিদ, কমপক্ষে 100 বার বন্ধ দরুদ শরীফ পড়ে মোনাজাত দিবেন। আলহামদুলিল্লাহ কন্যা কেন কেন বলছি জানেন? বন্ধু হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। এখন দেখেন না গাছের পাতা জ্বরে পরিষ্কার হয়ে গেছে, কোন কোন গাছে কিন্তু নতুন পাতা গজাইছে, ঠিক না? আমাদের বাসার সামনে কয়েকটা মেহগুনি গাছ আছে, মেহগুনি গাছ চিনেন তো, লাল কাঠ মেহগুনি গাছ বন্ধু, পাতাগুলো হলুদ হতে দেনি, 2 দিনও লাগেনি পুরো বড় বড় গাছগুলো শূন্য হয়ে গেছে, গাছের নিচে পাতা পড়ে আবর্জনা হয়ে গেছে। বলে হুজুর এখানে কেন আসলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো, শীতের দিনে বের হওয়ার পরে চাইয়া দেখলেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবী গাছের ডালা ধরলেন, বড়ুই পাকলে লাড়া দিলে আরো বেশি পড়ে না কম পড়ে, কথা কন না কেন? বন্ধু নবী গাছের ডালা ধরলেন, দৌড়ে আবু যরকে ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ, যুবকেরা জীবনে কত ওয়াজ শুনেছো, জীবনে কত রং তামাশা করেছো, আজকে শুনে যাও ইসলামের প্রেম কত মধুময়। এবার আবু যর বলল, লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ, আমি হাজির। আবু যরকে ডাক দিয়ে বললেন, রে আবু যর, নজর দিয়ে দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ছে। রে আবু যর, আল্লাহর বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে, সেজদা দিতে দেরি রে, ওই গাছের পাতার মতো তাৎক্ষণিক তার গুনাগুলি ঝরে শেষ হয়ে যাবে। বন্ধু এই গুনাহ মাফের জন্য অন্যতম একটা রাত্রি হলো লাইলাতুল বরাতের রাত্রি। বলে হুজুর গো কেমনে বরাতের রাত্রি অন্যতম হলো? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী বলেছেন বনি কালব একটা গোত্র, এক এক রকম হাদিসে এক এক রকম বর্ণনা রয়েছে। কোন কোন বন্ধু কোন কোন হাদিসে এসেছে বন্ধু বনি রবি, বনি কালব, বনি নাজার, কিন্তু আবার কোন কোন হাদিস এসেছে শুধু বনি কালবের কথা। বনি কালব একটা গোত্র আছে, আমার নবী বলেছেন বনি কালব গোত্রের মধ্যে মানুষগুলো যতগুলো বকরি এবং ভেড়া পালতো, এই বকরি ভেড়ার গায়ে যতগুলো পশম আছে ওই পশমের সমান ঈমানদারকে আল্লাহ শবে বরাতের রাত্রিতে ক্ষমা করে দিবি। হাদিস শরীফের ভাষাটা কি আপনারা বুঝতে পারছেন? তার মানে আমি আপনাদেরকে বুঝাই, কেমনে বুঝাবো? আমাদের দেশে অনেক মানুষ আছে না, গরুর খামার আছে, মুরগির, হাঁসের, ভেড়া, বকরি, ওট, মহিষ, এরকম আছে না? আমার নবী এই রকম একটা গোত্রের উদাহরণ দিয়েছেন, একটা গোত্রের কথা বলেছেন, পনি কাল গোত্রের মানুষ যতগুলো বকরি বেড়া লালন পালন করে ওই বকরি বেড়ার গায়ে যত পশম আছে ওই পশমের সমান আল্লাহর বান্দাকে ক্ষমা করবে শুধু শবে বরাতের রাত্রিতে। বলে হুজুর এই বংশের মধ্যে ছাগল বকরি বেড়া যাই হোক কয়টা আছে? বন্ধু গো আমি তথ্য পেয়েছি কমপক্ষে 20,000। সংখ্যায় কত হাজার বকরি বেড়া? 20,000। একটা বকরির গায়ে কত চাঁদ পশম আছে গণা সম্ভব না, আর 20,000 বকরি বেড়া, এদের গায়ে যত পশম আছে এই প্রথম পশমের সমান মানুষকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে ওই শবে বরাতের রাত্রিতে। এই জন্য বলছি বন্ধু, বেশি বেশি করে দরুদ পড়বা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা, বেশি বেশি করে আল্লাহর জিকির করবা, বেশি বেশি করে নফল ইবাদত করবা, রাত গভীরে আপন স্বজনকে নিয়ে কবর জিয়ারত করবা, কারণ আমার নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করেছিল মধ্য রজনীতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজটা মনে ভাল লাগছে না না?
কার কার কাছে ভালো লাগছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান হাত নামান। একটা মানুষের অন্তরে প্রেম পয়দা হয়, একটা মানুষ যদি আজকের ওয়াজ থেকে শবে বরাত রাতে তা আমল করে, তার জীবনের চিন্তাকে পরিবর্তন করে, এই মাহফিল ধন্য। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর একটু মহাব্বতে বন্ধু আমার দিকে তাকান, জিব্রাইল আলাইহিসসালাম ইরশাদ উত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, জিব্রাইলকে আল্লাহ 600 ডানা দিয়ে সৃষ্টি করলেন, কয় শত? 600। জিব্রাইল সুক্রিয় স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলো। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলল, জিব্রাইল আমি তো তোমাকে নফল ইবাদতের কোনো অর্ডার দেইনি, অনুমতি দেইনি রে জিব্রাইল, কেন রে নফল ইবাদত করেছো? এবার জিব্রাইল আলাইহিসসালাম ডাক দিয়ে বলতেছেন, ও বেগো আল্লাহ গো, আপনি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন, অন্যান্য ফেরেশতাদের তুলনায় সম্মান মর্যাদা দিয়েছেন, সেই জন্য সুক্রিয় স্বরূপ বটো কোন পাঠিয়েছে 30,000 বছরের ইবাদত নফল ইবাদত। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল আমি আল্লাহ কথা দিলাম রে, ও জিব্রাইল আমি আল্লাহ কথা দিলাম, জিব্রাইল রে আমার হাবিবের উম্মত যারা অল্প কিছুক্ষণ সময় নফল ইবাদতের মধ্যে কাটাবে, অদ্বিতীয় জান্নাত দিয়ে আমি পুরস্কৃত করব। আমি আপনাদেরকে বলে দেব বন্ধু, লাইলাতুল বরাত শবে বরাতের রাত্রিতে 14 তারিখ, তার 7 তারিখ আগামী মঙ্গলবার, এবার আগামী মঙ্গলবার, আগামী মঙ্গলবার সূর্যাস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ বরাতের রাত্রি শুরু। আমি আপনাদেরকে বলে যাই, আমার দিকে তাকান, মাগরিবের নামাজটা আদায় করার পরে বিশেষ যদি কোনো প্রয়োজন না থাকে কথা বলার, বুঝছেননি মানে আমার কথা বলাটা তো জরুরি না, এরকম কোনো জরুরত যদি না থাকে আপনি মাগরিবের নামাজটা পড়ে বন্ধ কোনো কথাবার্তা বলবেন না, নিবিড়ে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়বেন। কয় রাকাত? 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়বেন, প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না, কোনো ধরনের কোনো দুনিয়ার কথা বলবেন না, মাগরিবের নামাজ শেষ করে আপনি 6 রাকাত আওয়াবিন পড়বেন, 2 রাকাত করে করে বন্ধু। হ্যাঁ কথা কন না কেন? হ্যাঁ এটা কুমিল্লা, এই জানি তো কুমিল্লা, হবে মাত্র, আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে খবরটা কি ভাল লাগছে না? শুধুমাত্র 6 রাকাত নামাজ পড়বো, কয় রাকাত? মাত্র 6 রাকাত নামাজ পড়বো রে, আর আমল নামায় ঢুকবে 12 বছরের নফল ইবাদতের সওয়াব। বন্ধু বলো, হুজুর আমাদের এত দাম কেন গো? আমাদের দাম হলো, আমাদের হায়াত হলো অন্য নবীর উম্মতের তুলনায় ছোট, কি কারণ? আমরা যেন এই কথাটা বলতে না পারি কিয়ামতের দিন আল্লাহরে, আল্লাহ গো অন্য নবীদের উম্মতদেরকে যেমন লম্বা হায়াত তুমি দিয়েছিলে, আমাদেরকে তো তো লম্বা হায়াত দাওনি, আমরা এত আমল কেমন করে করব? একদিকে আমরা আকির নবীর উম্মত, আরেকদিকে আমাদের হায়াত খুবই ছোট, আমরা যেন কোনো ধরনের কোনো কমপ্লেন করতে না পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ বিশেষ দিন মুহূর্ত দান করেছে। আর জোরে, যেমন একটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেই বন্ধু, এক্সাম্পলটা হলো আপনি যদি রমজান মাসে যদি একটা কোরআন খতম দেন, 70টা কোরআন খতমের সব, আল্লাহর যদি বেশি পছন্দ হয় বেশি ভালো লাগে তাহলে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দিবে। শুধু আখির নবীর উম্মত হওয়ার কারণে আমাদের এত দাম। বন্ধু আপনারা যে বসে আছেন ঝিম দড়ে প্রেমে পড়ে বসে আছেন, একটা মেসেজ দেই বন্ধু, সবাই চায় পুরস্কার, কেউ চায় না তিরস্কার, সবাই চায় জান্নাত, কেউ চায় না জাহান্নাম, সবাই চায় সুখ, কেউ চায় না দুঃখ, ঠিক কিনা বলেন? সুখ যদি পেতে হয় আপনাদেরকে একটা কাজ করতে হবে, নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে। বন্ধু নবীর সাথে প্রেমটা হলো কেমন? ফরজ ইবাদত করবেন নবীর দেখানো সিস্টেম অনুযায়ী, ওয়াজিব আমল করবেন নবীর দেখানো সিস্টেম অনুযায়ী, যত আমল করবেন নবীর দেখানো সিস্টেম অনুযায়ী, তাহলে আপনি হয়ে যাবেন ধন্য, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে ছোট্ট করে মেসেজটা দিতে চাই বন্ধু, আপনারা একটু মনটা দিয়ে শুনবেন, হৃদয় খুলে শুনবেন, কারণ জীবন একবারের জন্য, দুইবারের জন্য নয়। আমার নবী কাল কিয়ামতের দিন বন্ধু যখন জান্নাতের দিকে কদম মোবারক বাড়িয়ে দিবে, জান্নাতের গেইটে যখন যাবে, জান্নাতের পাহারাদার রেদওয়ান ফেরেশতা কে?
তাকে বলবে জান্নাতের দরজাটা খুলে দাও। এবার তিনি প্রশ্ন করবে আপনি কে, কয় আমাকে চিনো না, আমি হলাম আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। এবার ওই ফেরেশতা বলবে নবী গো আমাকে আগে তো নির্দেশ দেওয়া আছে গো, যতক্ষণ না পর্যন্ত আপনি জান্নাতে কদম না দিবেন কেউ জান্নাতে যাওয়ার কোনো অনুমতি নাই। হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু আমার নবী বলতেছেন আমি যখন সর্বপ্রথম জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিব আমার সাথে বিশাল একটা দল আমার সঙ্গে সেদিন যাবে রে আমার পৃথিবীর উম্মত। এই পুরো দলটা আমি নবীকে জীবন দিয়ে ভালোবেসেছে কিন্তু দুনিয়ায় তাদের পরিচয় ছিল তারা গড়ি। জান্নাতে যাবে অ বন্ধু গরিব মানুষের দল, কারণ বড়লোক অহংকার আত্মগরিমা বিলাসিতা নিয়ে ব্যস্ত। গরিবে পেটে দিয়েছে একটু খাবার, পিঠে দিয়েছে একটু আরাম, আর বন্ধু কখনো নবীর প্রেমে জীবন বিলিয়ে দিয়েছে, আবার কখনো নিজের ফ্যামিলি পরিবারের জন্য নিয়োজিত রেখেছে জীবনকে। তবে কম খেয়েছে আর বেশি খেয়েছে নবীর প্রেমের বাজারে সে সারাক্ষণই ছিল, ঠিক কিনা বলে? এই জন্য বলছি বন্ধু, এই যে শবে বরাত নিয়ে আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে বিভিন্ন দিক থেকে আপনাদেরকে মেসেজগুলো দিলাম, ওয়াজগুলো করলাম, এগুলো মাথায় বন্ধু ঢুকিয়ে রাখবেন। শবে বরাতের দিন বাস্তবে বাস্তবায়ন হবে তাহলেই বুঝবো গাজী সুলাইমানকে আপনারা ভালোবেসেছেন। কারণ ভালোবাসার মানে এই নয় যে তাকে দামি কাপড় কিনে দিব, ভালোবাসার মানে এই নয় যে বন্ধু তাকে পেট ভরে খাইয়ে দিব, ভালোবাসার মানে এই নয় অ বন্ধু সে যা চাইবে আমি তা দিয়ে দিব তৌফিক। আমি আমার কাছে সবচেয়ে বড় ভালোবাসা হলো গো, আমার কাছে সবচেয়ে বড় ভালোবাসা হলো কোনো হক্কানি আলেমদের জবানের কথা শুনে এটা জীবনে আমল করাটাই হলো প্রকৃত প্রেম, ঠিক কিনা? খারাপ লাগছে না ভাল লাগছে? নবী গো তোমার ভালোবাসা পাপ মুছে যায়, বলে নবী গো তোমার পাপ মুছে যায়, ইয়া নবী নবী গো তোমার ভালোবাসা জান্নাত পাওয়া যায়, নবী গো তোমার ভালোবাসা জান্নাত পাওয়া যায়, বি আন্না দাহুমুল জান্না ইয়া নবী। ভালো লাগছে না? আরে জোর কর না, ভালো লাগছে না? খুবই মজার জিনিস এটা, নবীর শান যত খাইব প্রেমিকের কাছে তত বেশি মজা, ঠিক কিনা বলে? এবার একটু নেগেটিভ ওয়াজ করবো, করতাম নি এতক্ষণ ছিলাম পজিটিভ, আর নেগেটিভ কইলে তো অনেকে রাগ করবেন কি ওর মুখ। আমার নবী কইছে আল্লাহ কুমরুন হকতা তিতা, হকতা কি? আল্লাহ কয় অকৌলু কাউলান সাদিদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো, অন কুম্বি যাবো হকটাই কইতাম না কইতা না, হ্যাঁ চলি যাক, হ্যাঁ ফেডে খিদা লাগছে, এক কাপ চা খাই চলি আইব, আলহামদুলিল্লাহ কম না কেন? আরে জোরে এও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছে মানুষ তোমরা ইন্তেকাল করার আগে তোমাদের ঘুম ভাঙবে, ইন্তেকাল করার পরে তোমাদের ঘুম ভাঙবে, এখন তোমরা পৃথিবীতে ঘুমিয়ে আছো, সজাগ যদি থাকতে হয় পৃথিবীতেই থাকো, কারণ মরার পরে ঘুম ভাঙলে কোনো লাভ হবে? আল্লাহ বলেছেন এদিকে তাকান, আল্লাহ বলেছেন ইন্না বাতু সরব্বিকাল শাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধর আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন, ইন্না আল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বলেছেন যদি দুঃখ পড়েন কষ্ট পান, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না,
فيها ولا يحيى people will not be able to live that day সেদিন মানুষ বাঁচতেও পারবে না ওয়া হুম আনহাবি গাইবিন people will not be able to escape that day সেদিন মানুষ পালাতেও পারবে না উপায় আছে আল্লাহ ধরবে খুব শক্তভাবে হিসাব নেবে খুব বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না পালাতেও কি করবেন সেদিন উপায় আছে জাহান্নামের সবচেয়ে কম আযাব আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে এই জুতা যখন পরিয়ে দেওয়া হবে মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে উতরাইতে থাকবে কেমন হবে এই মাথার উপর যদি তরকারি চুলা বসায় সহ্য করতে পারবে ওখানে কিন্তু মরার সুযোগ নাই বাঁচার সুযোগ নাই কি করবেন তখন বন্ধ দুনিয়াতে আপনার তৌফিক অনুযায়ী ইনকাম অনুযায়ী যা মন চায় তা খাইতে পারেন ঠিক কিনা বলেন বন্ধ মনে যা চায় তাই তো খাইতে পারেন গো ও বন্ধু যদি পাপি হও পরকালে খাবার কোরআনে এসেছে একটা খাবার সেটার নাম হলো যাক্কু এত বিষাক্ত এই মুহূর্তে বাদুয়ারার জমিনে নুরুবাইয়ের বাড়িতে যদি একটা ফোঁটা পড়ে গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত কোনোদিন মাঠে কোনো ফসল জন্ম হবে না এই খাবারটা পাপি লোকরা খাইতে হবে নাউজুবিল্লাহ বলেন না কেন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আরেকটা খাবার পাপীদের জন্য বরাদ্দ যেটার নাম হলো তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তিনাতুল খাবারটা কি গো নবী প্রাণের নবী গো আমার নবী বলেছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংরানো রক্ত পূজ অথবা ঘাম খাইতে হবে কি এই যে গরম পড়তেছে অনেকে তরমুজ খাবে অনেকে বাঙ্গি খাবে অনেকে ফ্রিজের পানি দিয়ে শরবত বানিয়ে খাবে ঠিক কিনা বলেন এমনিতেই গরম গরম পানি খাইলে শরীর খারাপ লাগবে আপনার ইচ্ছে মতো বন্ধু ফ্রিজিং করে ঠান্ডা পানি খেতে পারেন বন্ধু গো কিয়ামতের দিন পাপি মানুষের কলিজা ফেটে যাবে পানির পিপাসায় ও বন্ধু পানি যখন চাইবে রে পানি চাইতে দেরি রে সঙ্গে সঙ্গে তার মাথা দিয়ে বন্ধু তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে কেমন করে সইবা বন্ধু কেমন করে সইবা গো গরম পানি ঢালতে দেরি বন্ধু ভিতরে ঢুকবে ঢুকতে দেরি রে ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বয়ে পড়ে যাবে বের হয়ে যাবে জাহান্নামীরা জাহান্নামী বন্ধু এত চিৎকার চেঁচামেচি হাহাকার করবে জাহান্নামের পাহারাদার ফেরেশতার নাম হলো মালিক কি বন্ধু ওই মালিক ফেরেশতা চিৎকার চেঁচামেচি শুনতে থাকবে 40 বছর পরে একটা ধমক দিবে চুপ থাকো কি থাকো চুপ থাকো বন্ধু এই জন্য আমি বলি ও বন্ধু কি লাভ হবে আমি অন্যজনকে দোষে সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে ঠিক কিনা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু ফি আইয়ে সূরাতিম মাশা রাক্কাব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মতো করে মানুষকে সৃষ্টি করেছে সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ মানুষকে সুন্দর করে বন্ধ সৃষ্টি করেছে একদিকে বলেছে সুন্দর আর একদিকে বলেছেন আল্লাহ সূরা ইনফিতরে বলেছেন মন মতো সূরা 3 এ বলেছেন মানুষকে সুন্দর করে বন্ধ সৃষ্টি করেছেন একরে সুন্দর মানুষ ও বন্ধ জমিন কত সুন্দর পৃথিবী কত সুন্দর আপনি পৃথিবীকে প্রশ্ন করেন জমিন রে তুমি তো কত সুন্দর জমিন উত্তর দিবে না আমার চাইতেও তোমরা বেশি সুন্দর কারণ আমি জমিনের জন্ম হয়েছে তোমাদের জন্য আকাশের কত রং বন্ধু আকাশে কত ডিজাইন আকাশ কত কালার আকাশে কখনো চাঁদ ওঠে কখনো সূর্য ওঠে কখনো বন্ধু অসংখ্য তারকারাজি ঠিক কিনা বলেন আপনি আসমানকে ডাক দিয়ে বলেন আসমান তুমি কত সুন্দর আসমান উত্তর দিবে না না আমি সুন্দর না আমার চাইতেও তোমরা বেশি সুন্দর কারণ আমি আসমানের জন্ম হয়েছে তোমাদের জন্য সুবহান আমার ওয়াজ বুঝেন না আপনারা
আমাদের মর্যাদা আমাদের ইজ্জত কত আমাদের শান কত বোঝাচ্ছে বন্ধু আল্লাহ কোরআনে বলেছে মন মতো কখনো বলেছেন সুন্দর করে আল্লাহর হাবিব হাদিস শরীফ দ্বারা বন্ধু প্রমাণ করেছেন এই সুন্দর মানুষগুলো কেন রে নিকৃষ্ট জায়গায় থাকবে শুধু আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা অমান্য করার কারণে কথা বলেন না কেন আজকে ইমাম সাহেবরা হক কথা বললে তার চাকরি থাকে না কথা বলেন না কেন সমাজের ক্ষমতাসীন লোক বন্ধু তাকে চাকরিচ্যুত করে সমাজের সকল মানুষের উচিত হলো যিনি ইমামের বিরুদ্ধে লাগবে বন্ধু যদি ইমাম সাহেব রাইট হয় কি হয় এখন আবার ডিস্টার্ব মার্কা ইমাম সাহেবের দেশে অভাব নাই কথা কন না কেন ডিস্টার্ব মার্কা ইমাম সাহেবের অভাব নাই ডিস্টার্ব মার্কা হয়ে নামাজ পড়লে নামাজও হবে না কারণ আল্লাহ রাসূল বলেছেন ওয়াইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে ফিতনায় পড়বে তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে ফিতনায় ফেলতে না পারে তাদেরকেও তোমাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো আমার কথা বুঝেন আপনারা আপনার নামাজ রোজা হজ জাকাত সব কাজে লাগবে যদি ইমান আপনার অ্যাক্টিভ হয় কি হয় এগুলো কি খাইতে পারবে জাক্কুম ফিরাতুল খাবার গরম পানি আগুনের জোতা সইতে পারবে যদি সইতে না পারেন সেই ভয় যদি অন্তরে ঢুকে আজকের পর থেকে নতুন মানুষ হয়ে যান কি হয়ে যান নতুন মানুষ হয়ে যান বলে হুজুর সারা জীবন পাপ করছি এখন কি করব হ্যাঁ একবারে সহজ রাস্তা আছে বলবো আমার নবী বলেছেন মাসির মাথার সম পরিমাণ চোখের পানি যদি কেউ আল্লাহকে ভয় করে মাসির মাথার সম পরিমাণ চোখের পানি পালায় আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিবি জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ মাসির মাথা ছোট না বড় মাছের মাথা সম পরিমাণ ও বন্ধু যদি আল্লাহকে ভয় করে চোখের পানি পালাতে পারো তোমার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে কত ভয়ঙ্কর পাপ করার পর আল্লাহ মাফ করে আমার দিকে তাকান এদিকে তাকা বন্ধুরে আমার জোহাইনা গোত্রের এক মহিলা তিনি ব্যভিচার করলেন ব্যভিচার বুঝেননি তিনি ব্যভিচারের মাধ্যমে গর্ভে সন্তান ধারণ করলেন সন্তান চলে আসলো অবৈধ মেলামেশা বন্ধুরে আমার তারপরে আমার নবীর কাছে গেলেন ফয়সালার জন্য হাদিস শরীফ কিন্তু বানানো গল্প নয় যখন নবীর কাছে গেল আমার নবী তাকে বলে দিলেন তুমি বাড়ি চলে যাও বাচ্চাটা যখন প্রসব হবে তারপরে তাকে নিয়ে আমার কাছে আসবে বাবা তার মেয়ে নিয়ে বন্ধু বাড়ি চলে গেল ধীরে ধীরে বন্ধু বাচ্চার মায়ের গর্ভে বড় হলো বাচ্চা প্রসব হলো তখন আমার নবীর কাছে যখন নিয়ে যাওয়া হলো আমার নবী তখন ডাক দিয়ে বলল তার পরনের কাপড় দিয়ে তাকে শক্ত করে বাঁধো বাদর বান করা হলো বন্ধু তারপরে বলল একটা গর্ত খনন করো গর্ত খনন করা হলো বন্ধু এবার গর্ত খনন করার পরে তাকে গর্তের মধ্যে ফালাইয়া আমার নবী বললেন তাকে পাথর নিক্ষেপ করতে থাকো এবার তাকে পাথর নিক্ষেপ করতে শুরু করলেন পাথর নিক্ষেপ করতে করতে মহিলাটা ইন্তেকাল করলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবার সবাই চিন্তিত বন্ধু সবাই আশ্চর্য হয়ে গেল যে আমার নবীর ওয়ার্ডারে তাকে গর্তের মধ্যে ফেলে পাথর নিক্ষেপ করে মারা হলো কে রে তার জানাজা পড়াবে চিন্তা আছে না নাই চিন্তা করতেছে সবাই কে রে মহিলার জানাজা পড়াবে এবার বন্ধু মহিলার জানাজা পড়ানোর জন্য আমার নবী দাঁড়িয়ে গেল কেউ তো সাহস পায় না নবীকে প্রশ্ন করার জন্য বন্ধু নবী গো এই মহিলা এত অন্যায় করলো এত অপরাধ করলো আপনি শাস্তি দিয়েছেন গর্তের মধ্যে ফেলা হলো পাথর দিয়ে তাকে নিক্ষেপ করতে করতে মৃত্যু পর্যন্ত পৌঁছে দেওয়া হলো নবী গো ও প্রাণের নবী হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই মহিলার জানাজা আপনি কেমন করে পড়ালেন গো নবী বুঝে আসে না এবার আমার নবী ডাক দিয়ে বললেন ওমর রে এই মহিলাটা যেই তওবা করেছে এই তওবাটা যদি মদিনার 70 জন পাপীকে ভাগ করে দেয় তাহলে একটা মহিলার তওবা 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে কথা কি বুঝেন নাই কতজন এই জন্য আমার নবী তার জানাজা বন্ধ পড়িয়ে দিল
এজন্য বলছি প্রাণ খুলে তওবা করবেন। তবে খেয়াল রাখতে হবে, জীবনে যে অন্যায় করেছেন সেটার জন্য নিজেকে অপরাধী অনুতপ্ত মনে করতে হবে। জীবনে কোনোদিন আর অন্যায় করব না সেই সিদ্ধান্ত নিতে হবে। বান্দার যে হক নষ্ট করেছেন সেটা ফেরত দিতে হবে, আল্লাহর যে হক নষ্ট করেছেন সেগুলো পুনরায় আবার ঠিক করতে হবে। বন্ধু, যে হারাম খাবার খেয়ে শরীরটাকে মোটা তাজা করেছেন, শরীরের মোটা তাজা হারাম গোস্ত বন্ধু শরীর থেকে মাইনাস করতে হবে, তাহলেই তওবা কবুল হবে। আজকে তওবা করবেন, কালকে আবার অন্যায় করবেন, এই রকম তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে ভয় আসেনি আমাদের? ভয় করতে হবে গুনাহ মাফের জন্য। কি করতে হবে? চিন্তিত, তাহলে জীবনটা আমাদের ধন্য হয়ে যাবে। তবে সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনকে ধন্য করতে হলে আমাদেরকে প্রথমত 100% ইমানদার। ইমানদার হলো নবীর প্রেম। ইমান হলো কি? নবীর, নবীর পরিবারের প্রেম, নবীর আহলে বাইতের প্রেম। ঠিক কিনা বলে? নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতে, নবীর পরিবারকে আমাদেরকে ভালো বাসতে হবে। কেন ভালোবাসতে হবে জানেন? নবীর পরিবার আহলে বাইতের প্রথম সদস্যকে, কথা বলেন, প্রথম সদস্যকে হযরতে মা খাতুনে জান্নাত ফাতেমা। কে? কথা বলে না? আমার রাসূল বলেছেন ফাতেমা তু সাইয়্যিদাহু নিসাঈ আহলিল জান্নাহ, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ, মা খাতুনে জান্নাত। আমাদের মা বোনেরা যারা আছে ইমানদার মুমিনা, তাদের জান্নাতে লিডার হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। সুবহানাল্লাহ, বলেন না কেন? মা ফাতেমার স্বামীর নাম কি? আমার রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী, আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোর কন্যা, সুবহানাল্লাহ। তারা দুইজনের সন্তানের নাম জানেন? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিহা